পটল আছে আর মাছ আছে। আমি এইখানে বসছি, বটনিটা নিয়ে আসো, ওগুলো কাটাকাটি করতে হবে তো। আসো আসো, আমি এখানে বসছি, জলদি করে আসো। মাছটা বের করা? হ্যাঁ হ্যাঁ, মাছটা পাতাটা রাখো, মাছটা বের করা আছে। এই যে মাছটা রাখছি এইখানটাই। সবজি লে এটি ঢেলে দাও গামলাটা। সবজি লে ঢালি দিছি, কাটাকাটি করবো না। হ্যাঁ কাটো। লাল ডাঁটার পাতা এলাকা টুঙ্গে টুঙ্গে রাখিয়ে দিছি। মৃগ মাছটা ছুলি দিচ্ছি, আটিলে ছাড়া দিচ্ছি। তারপর মাছটা কাটিয়ে দিব, পাখনাগুলো ছড়াতে হবে। আজ মৃগ মাছে মাছটা কাটছি আমি, আপনাদের কাটা হলে মাছটা কাটিয়ে দিচ্ছি। মাছের পাখনাগুলো কাটা হয়ে গেছে, মিরিক মাছটা আমি পিস করে দিচ্ছি। এখানে মাছটা আমার কাটা হয়ে গেছে, এই ভালো এই পটল গুলিয়া কাটবি, ছুলা ছুলি করে নি এই পটল গুলো, আর এই বিলাতি গুলা কাটবে। হ্যাঁ কাটিব, আমি একটু জল আনতে যাচ্ছি। যা যা জল দিয়ে আসবি, যাও আমি পটল গুলো তাকে ছুলছি। আমি জলটা আনছি, তুমি ছুলো। হ্যাঁ যা যা আমি ছুলছি, যাও।
পটল গুলো ছড়িয়ে দিচ্ছি। পটলগুলো ছিল ভেঙে গেছে আমার, আমি এখন কাটি দিচ্ছি। লাল ডাঁটা পটলে আমরা রান্না করব খুব ভালোভাবে। মাছটা ছুলে হয়েছে, পটলটা কাটা হয়ে গেছে। বিজয় তুই কাটো, জল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দাও, জল দাও, আমি এখানে কাটি দিচ্ছি। আর তুমি কাঠ বিলা নিয়ে আসি, কাঠ বিলা নিয়ে আগুনটা ধরা। হ্যাঁ, তাহলে তুমি কাটো আর কি। যা যা, জলদি করে যা, আমি কাঠ আনতে আসি। আমি বিলা দিয়ে কাটি দিচ্ছি। বিলা দিয়ে কাটা হয়ে গেছে, জ্বলিয়ে গেছে, কোঠাটা চাপান দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দে। গুঁড়া দিয়ে দিচ্ছি টুকু মাছটা। পেঁয়াজ কাটা হলে দিয়ে দিচ্ছি তেলটা। মশলাগুলো দিয়ে দাও, হলুদগুঁড়াটা দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়াটা দিয়ে দিচ্ছি, লঙ্কাটা দাও,
লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। জল না দিলিয়াতে কাটাগুলো দিয়ে দাও, দিলিয়াতে কাটাগুলো দিয়ে দিচ্ছি মশলাটা। জলদি রান্না করছে, তাহলে আমার বৃষ্টি আসবে, আমাদের চারাগুলো তো সব ডুবিয়ে আছে। মাছ ভাজা গুলো দিয়ে দাও, দাও আজ বিরিয়াতে আর মিরিক মাছের রান্না আছে বলো। তরকারিটাকে নামান দিচ্ছি, হয়ে গেছে সিদ্ধ। এই সামনাটাই নামাছি, রান্নাটা ধনিয়া পাতা হইলে দিয়ে দেবো। লাগিয়ে দিয়েছ তরকারিটা, কড়াটা চাপা দিচ্ছি উনানটা। হ্যাঁ চাপা দাও, কড়াটা গরম হয়ে গেছে, সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। দিয়ে দে, পেঁয়াজগুলো দিয়ে দাও, তেলটা গরম হয়ে গেছে। পেঁয়াজ কাটাটা দিয়ে দিচ্ছি তেলটায়, আদা গুঁড়োটা দিয়ে দাও, আদা রসুন গুঁড়োটা একসাথে দিয়ে দিই।
মশলা গুলো ঠিক করে রাখি তো। মশলা গুলো দিয়ে দাও, দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়াটা দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়াটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়াটা দিয়ে দিচ্ছি। লাটাটা দিয়ে দাও, দিয়ে দিচ্ছি, লাল ধনটা দিয়ে দিচ্ছি, আলু কাটা, পটল কাটা গিয়া, লাল খাড়া গিয়া শুনে দিয়ে দিচ্ছি, আলু কাটা, পটল কাটা, কুমড়ো কাটা গিয়া, লবণটা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দাও, দিচ্ছি, জলটা দিয়ে দিচ্ছি, থালাকে ঢাকা দিয়ে দাও, সিদ্ধ ভালো হবে, হ্যাঁ দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকাটা তুলছি, ঢাকাটা সবজিটা সিদ্ধ হয়ে গেছে, ঢাকাটা তুলে দিচ্ছি, নমান দাও, সিদ্ধ হয়ে গেছে,